श्री राधे श्री राधे श्री राधे। কিছুদিন ধরে বৈষ্ণবজনের মুখে আমি শুনছি এটা বড়ই দুর্ভাগ্যের বিষয় যে আমাদের বাংলাতেই কোনো কীর্তনিয়া শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের উপর কটু মন্তব্য করছেন। যেহেতু আমার কোনো ফেসবুক বা মোবাইল নেই, আমি ব্যবহার করি না, সেই জন্যে এইসব বিষয়ে আমার অত জ্ঞান ছিল না, জানতামও না। কেউ আমাকে দেখালেন, এখানকার বৈষ্ণবরাও এই বিষয়ে ভীষণ উদ্বিগ্ন, তা আমাকে বললেন আপনার মতামত কি। তো জনে জনে মতামত দেওয়াচ্ছে, এই ভাগ এইখানে বলে দেওয়াই ভালো। দেখুন, আমি পরে একটু দেখেছি সেই কীর্তনিয়া কি বলছেন, কিছুটা শুনেছি। তো তিনি একথাও বলছেন যে আমি চৈতন্য চরিতামৃত কেন বহু গ্রন্থ সংগ্রহ করেছি, করে পড়েছি, অনেক জায়গা বুঝতে পারিনি, তা এখন কি বলবো। বুঝতে যে পারেনি, সে যদি সেই বিষয়ে আলোচনা করতে যায়, যেমনি একটি শিশু তার অক্ষর জ্ঞান হয়েছে, ABCD অ আ ক খ পড়তে পারে, তো তাকে যদি PhD কোর্সের বই এনে তার হাতে ধরিয়ে দেওয়া হয়, নিঃসন্দেহে সে বুঝতে পারবে না, এবং সে বিষয়ে মন্তব্য করলেও সে মন্তব্য করাটা তার নিরর্থক কি হবে। হ্যাঁ, আর এখানে চৈতন্য চরিতামৃতের প্রসঙ্গে আমাদের আচার্যদের অভিমত যে পারমার্থিক জগতে যদি কেউ শাস্ত্রজ্ঞান অধ্যয়ন করতে চান, যেমনি জগতে আগে BA পাস করে, তারপর MA পাস করে, তারপর PhD ডক্টরেট করে, তো তেমনি গীতা জ্ঞান লাভ হলে বুঝতে হবে তিনি ভক্তিরাজ্যে BA পাস করেছেন, আর শ্রীমদ ভাগবতের জ্ঞান হলে বুঝতে হবে তিনি MA পাস করেছেন, মানে ব্যাচেলার থেকে মাস্টার ডিগ্রিতে তিনি উন্নীত হয়েছেন। আর চৈতন্য চরিতামৃত হচ্ছে সর্বাপেক্ষা কঠিন বস্তু, সেটা PhD করছে, ডক্টরেট হলে তবেই সেই বিষয়ে আলোচনা চলতে পারে। এখন যদি কেউ সেটা না বুঝে না জেনে মনোমতো মন্তব্য করতে থাকেন, তো তাতে তার জ্ঞানের পরিধিরই পরিচয় পাওয়া যায়, এর বেশি আর কি বলা যেতে পারে। হ্যাঁ, চৈতন্য চরিতামৃত তো তাতে কোনো লোকসান হবে না। যেমনি কেউ যদি আকাশটা বিশাল দেখে ভাবে যে আরে এত বড় আকাশ, সাথে আবার মেঘও আছে, আমি একটু নোংরা করে দিই, হ্যাঁ নোংরা করে দিই, মনে করে আকাশের ওপর থুতু নিক্ষেপ করে, তো পরিণতিটা কি হয়। হ্যাঁ, সেটা তো আর বলে বোঝানোর নয়, আকাশের ওপর রাগ করে যদি কেউ আকাশকে থুতু মারে, তো সে তো নিজের গায়েই পড়বে। হ্যাঁ, তো সেই রকমই আরও এখানে প্রসঙ্গ আছে। দেখুন, বেদ থেকে শুরু করে, বেদ হচ্ছে বেদ শাস্ত্র, বেদ বলে নয়, শাস্ত্র মানেই কি, ভগবানের শ্বাস স্বরূপ, ভগবানের নিঃশ্বাস থেকে যার উৎপত্তি। যদিও বেদকে অপৌরুষেয় বলা হয়েছে, তাহলেও এটাও স্বীকার করা হয় যে ভগবানের শ্বাস স্বরূপ। তো বেদ শাস্ত্রেও সেখানেও বলা আছে যে বেদ যদি কারুর পড়তে হয়, এখন বাজারে তো কত বেদের গ্রন্থ পাওয়া যাচ্ছে, ঋক সাম যজুর বেদ অথর্ব চার রকম বেদই বাজারে পাওয়া যাচ্ছে, এখন কেউ যদি সেই বাজার থেকে বই কিনে এনে পড়ে বলে আমি বেদজ্ঞ হয়ে গেছি, তাহলে তো মুশকিল, সে যা বেদজ্ঞ হবে তার তার ক
কর্তব্য নয়, কারণ বেদেই বলা আছে যে বেদ অধ্যয়ন সে করতে পারবে কিভাবে, না আচার্যবান পুরুষ হই বেদ, যে বেদজ্ঞ আচার্যের মুখ থেকে শুনতে হবে, শুনে তবে সে জানতে পারবে বেদের রহস্য, নইলে মানে এক অর্থে কদর্থ করবে, তার প্রকৃত রহস্য তো বুঝতে পারবে না, কদর্থ করে মরবে। এ শুধু বেদ বলে নয়, সমস্ত শাস্ত্রই তাই, গীতা বলুন, ভাগবত বলুন, চৈতন্য চরিতামৃত বলুন, রামায়ণ বলুন, মহাভারত বলুন, সব দিব্য গ্রন্থ। জগৎ জীবের চারটে দোষ থাকে, হ্যাঁ, আমি আর সেসব প্রসঙ্গ ব্যাখ্যানে যাব না, ইন্দ্রিয়ের অপটুতা এসব নানান রকম দোষ থাকে, লোককে বঞ্চনা করার ইচ্ছা থাকে, ভ্রম প্রমাদ বিপ্রলিপ্সা করোনা পাঠক, এই চার প্রকার দোষ বলা হয়েছে, যে যেটা নিজেদের বুদ্ধিতে থাকে। তো এগুলো দিব্য গ্রন্থ, তো এই দিব্য গ্রন্থ অধ্যয়ন করতে গেলে বা তাকে বুঝতে গেলে নিজের চেতনাকে সেই দিব্য স্তরে নিয়ে যেতে হবে। যারা দুটো পয়সার জন্য ইষ্টকেও নিচে নামাতে পারে, নিজের ইষ্টের অবমাননা করতে পারে, তাদের কাছে আর কি আশা করা যাবে যে তারা এর অর্থ অনুধাবন করবে। আমার কলিযুগ পাবন অবতারী ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি যখন নীলাচলে লীলাবিহার করছেন, তো তখনও সেখানে বর্ণনা আছে যে যদি কারুর তাকে কীর্তন শোনানোর ইচ্ছা হতো, তো আগে মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ স্বরূপ দামোদর, যিনি ললিতাজির সাক্ষাৎ অবতার, সেই স্বরূপ দামোদরকে শোনাতে হতো। স্বরূপ দামোদর যদি শুনে স্বীকার করতেন যে হ্যাঁ ঠিক আছে, এতে কোনো রসাভাস দোষ নেই, তবে সে অধিকার পেত মহাপ্রভুর সামনে গিয়ে কীর্তন করতে, বলে যে সে কীর্তন করলে মহাপ্রভু শুনতেন না। হ্যাঁ, সেই সময়ও এই নিয়ম ছিল, মহাপ্রভুর কাছে একজন শাস্ত্র পড়ে এসেছিল, ভগবান আচার্যের খঞ্জ ভগবান আচার্যের এক ভাই জ্ঞাতি ভাই গোপাল বলে, কাশী থেকে শাস্ত্র পড়ে এসেছিল, মহাপ্রভুকে বল নিবেদন করলো যে প্রভু আমার ভাই খুব পণ্ডিত হয়ে এসছে, তোমাকে কিছু শোনাতে চায়। প্রভু বললেন যাও ভাগবত পড়ো গিয়া বৈষ্ণবের স্থানে, আগে বৈষ্ণবের কাছে যাও, গিয়ে ভাগবত অধ্যয়ন করো, তারপর শোনাতে এসো। হ্যাঁ, এবং যদি কেউ আপনারা গ্রন্থ অধ্যয়ন করেন তো দেখবেন ভগবান গীতাতেও বলা রয়েছে, গীতাতেও বলা রয়েছে যে এই গীতাজ্ঞান সবার জন্যে নয়। সবশেষে অষ্টাদশ অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যারা শ্রদ্ধাবান নয়, যারা তপস্যা যুক্ত নয়, যারা অনধিকারী, তাদেরকে হাতে এই গীতা গ্রন্থ দেওয়া বা গীতার কথা শোনানো তাদের কাছে উচিত নয়, কারণ সে অর্থ করতে গিয়ে অনর্থ করবে। তো তেমনি ভগবানের প্রতিটি লীলাই, এখন তো বাংলায় ঘরে ঘরে কীর্তনই, এ আর বলার কী আছে, লীলা কীর্তন, আরে ব্রজলীলা কীর্তন কি এত সহজ বস্তু, কী ব্রজলীলা কি গৌরলীলা, যতক্ষণ না শুধু রাগতাল জানলেই হবে না, ভাবের সঙ্গে সম্বন্ধ না হলে, সেই ভাবের সঙ্গে সম্বন্ধ না হলে কখনোই শুদ্ধ কীর্তন হতে পারে না। লোকের মনোরঞ্জন হতে পারে, শ্রোতার মনোরঞ্জন হতে পারে, কারণ শ্রোতা কারা হয়, বেশিরভাগই যাদের কোনো শাস্ত্রজ্ঞান নেই, কোনো ধারণাই নেই ভগবত বিষয় সম্বন্ধে, তারাই শ্রোতা, তাদের কাছে নানান রকম চুটকির গল্প শুনিয়ে বিতর্কমূলক কথা বলে মজা দিয়ে লোককে ভোলানো যেতে পারে, কিন্তু যারা ভজনশীল তাদেরকে ভোলানো যায় না। হ্যাঁ, বেশি কথা কি, রামচরিত মানুষ এই বিষয়ে তুলসীদাসজি ভারী সুন্দর একটা দৃষ্টান্ত দিয়েছেন, যে তুলসীদাসজি রামচরিত মানুষ তো হিন্দিতে লেখা, তো সেই হিন্দিতে লেখা গ্রন্থ হিন্দিভাষী মানেই, হিন্দিভাষী যারা আছেন তারা পড়লেই বুঝে যাবে এর মানে কি, তাহলে কখনো না,
তুলসীদাসজি নিজে শর্ত লাগিয়ে দিয়েছেন, বলছেন এই গ্রন্থ পড়লেই লোকে বুঝতে পারবে না, কেননা তিনটে শর্ত লাগিয়েছেন। তিনটে শর্ত কি? না যো শ্রদ্ধা সম্বল রহিত নহি সন্তন কর সাথ তিনকে মানস অগম অতি জিনহীন প্রিয় রঘুনাথ। তিন রকম লোকের কথা বলেছেন, তিনটে যোগ্যতার কথা বলেছেন। বলেছেন যার শ্রদ্ধারূপী সম্বল নেই, আর যে সাধুসঙ্গ করে না। যো শ্রদ্ধা সম্বল রহিত নহি সন্তন কর সাথ, যার শ্রদ্ধারূপী সম্বল নেই, অর্থাৎ যার বিষয়ে পড়ছি তার প্রতি তার যার কোনো শ্রদ্ধা নেই, আর যে রসিক ভক্তগণের আচার্যগণের সঙ্গ করে না। নেই সন্তন কর সাথ তিনকে মানস অগম অতি জিনহীন প্রিয় রঘুনাথ, আর যার রামচন্দ্রের প্রতি প্রীতি নেই, সে যদি এই মানুষ লক্ষ্যবারও পড়ে তো তাহলেও কোনোদিন এর অর্থ তার বোধ হবে না, সে বুঝতে পারবে না। আর চৈতন্য চরিতামৃত গ্রন্থ এ কোনো প্রাকৃত গ্রন্থ নয়, যেখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী স্বয়ং বলেছেন এ গ্রন্থ লেখায় মোরে মদন মোহন, বলে এ গ্রন্থ আমার হাতের লেখা নয়, তাহলে কার লেখা? এ গ্রন্থ লেখায় মোরে মদন মোহন, কেননা মদনমোহনের আজ্ঞামালা, এই বৃন্দাবন ধামে মদনমোহনের আজ্ঞামালা পেয়েই এই গ্রন্থ লেখা হয়েছে, এবং সাক্ষাৎ মদনমোহন লিখেছেন। তা তো লোকে তো বলবে না যে মদনমোহনের লেখা চৈতন্য চরিতামৃত, লোকে বলবে লিখেছে কে? কৃষ্ণদাস কবিরাজ। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন কি, হ্যাঁ লোকে বলবে আমার নাম, কিন্তু আমার লিখন যেন সুখের পঠন। যেমনি টিয়া পাখি, টিয়া পাখিকে আপনি রাধে কৃষ্ণ রাধা গোবিন্দ কত নাম শেখান, টিয়া পাখি বলতে থাকে, কিন্তু বললেও যার বোঝা সে বোঝে যে কথাগুলো কোনোটা তার নিজের নয়, কেউ তাকে পেছন থেকে শিখাচ্ছে তাই সে বলছে। তো তেমনি চৈতন্য চরিতামৃত গ্রন্থ সাক্ষাৎ মদনমোহনের লেখা, মদনমোহনের প্রেরণায় এই গ্রন্থ রচনা হয়েছে। এ তো গ্রন্থ নয়, গ্রন্থরাজ। সারা বিশ্বের সাহিত্যে যদি তাকে আমরা সাহিত্য হিসাবেও বিচার করি, সারা পৃথিবীর সাহিত্যে অনুপম অদ্বিতীয় গ্রন্থ, তার কোনো উপমাও হতে পারে না, তার কোনো দ্বিতীয়ও হতে পারে না। একটা 82 বছরের বৃদ্ধ লোক যে চোখে দেখে না, হাত কাঁপে, 82 বছর বয়সে এই রাধাকুণ্ড তটে বসে মদনমোহনের বৃন্দাবনে মদনমোহনের আজ্ঞামালা পেয়ে কবিরাজ গোস্বামী রাধাকুণ্ড তটে বসে যে গ্রন্থ 4 বছর ধরে রচনা করেছেন, এবং সেটা তো কোনো মানুষ সেভাবে করতে পারে না, এটা স্বয়ং ভগবানের জন্য। তো এই বোঝার মতো ক্ষমতা কজনের আছে? আর আগেই আমি উল্লেখ করেছি যে চৈতন্য চরিতামৃত হচ্ছে PhD কোর্সের ব্যাপার, আর যে মানে শব্দ অক্ষর পরিচয় করার চেষ্টা করছে সেরকম বাচ্চা যদি চৈতন্য চরিতামৃত গ্রন্থ নিয়ে মন্তব্য করে তো তার ভাবনা বোঝাই যায়। চৈতন্য চরিতামৃত শুধু নয়, সব শাস্ত্র নিয়েই, কারণ আমি দেখলাম যে তিনি বলছেন যে আমি সব গ্রন্থ সংগ্রহ করেছি কত বছর ধরে। আরে গ্রন্থ সংগ্রহ করলেই কী হবে? গ্রন্থ তো, গ্রন্থ সঙ্গ তো পোকারাও করে, পোকারা গ্রন্থের সঙ্গ করে কেন? গ্রন্থকে কাটবে বলে, তার ভেতরে রস তো সে পায় না, সে পোকাকে গ্রন্থগুলো কেটে নষ্ট করার জন্যে করে। তো সেরকম গ্রন্থ কীট না হয়ে গ্রন্থের রসিক হওয়া দরকার, এবং সেই রসিক হতে গেলে আগে গ্রন্থের প্রতিপাদ্য যে ইষ্ট তার সঙ্গে প্রেম হওয়া দরকার, তার আচার্যজনের সঙ্গ করা দরকার, আর এইসবগুলি না থাকলে সে গ্রন্থ না অনুশীলন হয়, আর তার সম্বন্ধে কিছু বলাও যারা বোঝার তারা বুঝেই নেয়। এই নিয়ে তর্ক বিতর্ক বহু চলছে, হ্যাঁ আমিও প্রতিবাদ করছি, এগুলোর প্রতিবাদ হওয়া অবশ্যই দরকার, আর যিনি প্রতিবাদ মানে যিনি এই লীলার নায়ক তিনি আবার বলছেন
যে কোনো পণ্ডিত আসুন আমার ঘরে, এসে আমাকে বুঝিয়ে দিন আমার যেসব জায়গায় শঙ্কা আছে সেগুলো মানে সমাধান করে দিন। তো এখানেও আমার একটা বক্তব্য আছে যে কারুর যদি জল তেষ্টা পায় তো তাকেই জলের খোঁজে যেতে হয়, জল কখনো তৃষ্ণার্ত ব্যক্তির সামনে গিয়ে হাজির হয়। তো তার যদি আগ্রহ প্রকৃত আগ্রহ থাকে তো চৈতন্য চরিতামৃতের যেটা জন্মস্থান সেই শ্রীধাম বৃন্দাবনে আমিও তাকে নিমন্ত্রণ জানাচ্ছি, এখানে আসুন, এখানে বৈষ্ণব সমাজকে দেখুন, তাদের মুখ সঙ্গ করুন, করে আপনার সমস্যার কথা বলে দেখুন, তারপর আপনার যা সমাধান হয় হবে। হ্যাঁ, আর সব শেষে একটা কথা না বলে পারছি না, বর্তমান যুগে একটা এই আপনারাই এইসব ফেসবুক টেসবুক করেছেন তো, তো এর একটা মজার ব্যাপারও আছে, অর্থাৎ অনেক অযোগ্য ব্যক্তি তারা মনে করে কি যে আমি লোকসমাজে বিখ্যাত হব কী করে, আমার নামটা লোকসমাজে কী করে প্রচার হবে, তাই কিছু একটা উল্টোপাল্টা কথা বলে দিয়ে মন্তব্য করলে মনে করে সবাই এই নিয়ে প্রতিবাদ করবে, ঝগড়া হবে, তর্ক বিতর্ক হবে, তার ফলে আমার নামটা ছড়িয়ে পড়বে। তো এই বর্তমান মিডিয়ার যুগে এখন এইরকমই চলছে। তো এমনি যত বৈষ্ণবজন যারা প্রতিবাদ করেছেন তাদের সঙ্গে আমিও আছি, আমিও নিশ্চয়ই কখনো এরকম অপচেষ্টাকে সমর্থন দেব না। আমার গৌরসুন্দরকে নিয়ে কেউ যদি তার প্রসঙ্গ নিয়ে বলে, আমার ইষ্টকে নিয়ে বলে, আমি কি তার সমর্থন দিয়ে কথা বলবো? কখনোই নয়। তবে এটাও আমি সমগ্র বৈষ্ণব সমাজের কাছে, ভক্ত সমাজের কাছে এটা প্রার্থনা রাখছি যে আপনারা ঐক্যবদ্ধ হন এবং এমনভাবে প্রতিবাদ করুন যাতে মর্যাদা রক্ষা করেই আমার মহাপ্রভুর শিক্ষা যা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি, যারা মান পাওয়ার মতো লোক নয় তাদেরকেও মর্যাদা রক্ষা করে তার যথাযথ প্রত্যুত্তর দেওয়া হোক, এটা আমিও চাই। আর কি বলবো, তুলসীদাসজি তার রামচরিত মানুষে এক জায়গায় বলেছেন, মূরখ হৃদয় না চেত যদ্যপি গুরু মিলে বিরিঞ্চি সম, মানে যে নিজেকে সর্বজ্ঞানী মনে করে বুঝতে হবে তার বিদ্যার দৌড় কতটা, তো তাকে বোঝানো বড় মুশকিল ব্যাপার। হ্যাঁ, যদি স্বয়ং ব্রহ্মাও আসেন, ব্রহ্মার মতো যিনি সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা আদি জ্ঞান যার থেকে এসছে, তার পক্ষেও মুশকিল হয়। আর আপনারা শুদ্ধ ভক্তির কথা বৈষ্ণবগণ প্রচার করুন, আর এইসব যারা কীর্তনের ছলে লোককে বিভ্রান্ত করছেন, লোকের মধ্যে যেন সচেতনতা গড়ে ওঠে যে এরকম আবল তাবল প্রসঙ্গ যারা করবেন তাদের কীর্তন তারা শুনবেন না, এরকম হলে তবেই এর যোগ্য প্রতিবাদ হবে। আর সর্বোপরি রাধারানীর ইচ্ছা, মহাপ্রভুর ইচ্ছা, এ জগতে কিছু এমনি যায় না, তুলসীদাসজির ভাষাতে বলতে গেলেই কর্ম প্রধান বিশ্ব করি রাখা যো যশ করে সুতস ফল চাখা, এই জগৎটা ভগবান কর্মপ্রধান করে রেখেছেন, যে যেমন কর্ম করবে তাকে তার ফল পেতেই হবে। রাধে রাধে।